হ্যালো, নমস্কার। আজকে শিখবো আমরা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? পার্সন থেকে এসছে, PERSON, অর্থাৎ ব্যক্তি থেকে এসছে। এবার পার্সোনাল প্রোনাউন ইংরেজিতে কটা আছে প্রথমে আমরা জেনে নিই। আই, উই, হি, সি, ইউ, দে, আর ইট। কটা বললাম? সাতটা। আই, উই, হি, সি, ইউ, দে, ইট, এই সাতটা কিন্তু পার্সোনাল প্রোনাউনের অংশ। এরপর এই পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা প্লুরাল রূপে যদি দেখি কিরকম পাবো? আই, আই থেকে আমরা কি করতে পারি? উই, হি, সি, এগুলো থেকে আমরা কি করতে পারি? দে, ইউ, ইউ সিঙ্গুলারও যায় প্লুরালও যায়, তাহলে ইউ থেকে আমরা ইউ করব। আর দে তো প্লুরাল আছে, আর ইট, ইটেরও কিন্তু আমরা প্লুরাল দে ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম পার্সোনাল প্রোনাউনগুলো কীভাবে সিঙ্গুলার এবং প্লুরাল রূপে বাক্যে অবস্থান করে। এরপর প্রশ্ন হলো, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো লিঙ্গ নির্ধারণ করে, আমরা পার্সোনাল প্রোনাউনগুলো দেখে বুঝতে পারবো এটা এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ না কমন জেন্ডার বা নিউট্রাল জেন্ডার? পাই, কিন্তু বেশ কিছু প্রোনাউন দেখে সরাসরি আমরা বলতে পারি, আবার অন্যগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝবো যে এটা কোন জেন্ডার। হি বা সি, হি কি ম্যাসকুলাইন জেন্ডার, পুরুষ জাতিকে বোঝাবে, আর সি ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গকে বোঝাবে। ইউ কিন্তু কমন জেন্ডার, বাক্যের কনটেক্সট অনুযায়ী সেটা ম্যাসকুলাইনও হতে পারে ফেমিনাইনও হতে পারে। অনুরূপভাবে দে বা উই অথবা আই, এগুলো কিন্তু বাক্যের কনটেক্সট অনুযায়ী বুঝবো এটা ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ উভয় জেন্ডারের ক্ষেত্রে এই প্রোনাউনগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ইংরেজিতে আরেকটা মজার বিষয় কি? পার্সন, পার্সন আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে আমরা দেখে নিই কোন প্রোনাউনগুলো কোন পার্সনের ঘরে আসছে, তাই তো? আই, উই, ফার্স্ট পার্সন, অর্থাৎ স্পিকার। আই, উই কি স্পিকারের ভূমিকা গ্রহণ করছে? ইউ, লিসনার, ইউকে কি বলবো আমরা? লিসনার। আর হি, সি, ই, দে, এগুলো কি নন অ্যাক্টিভ? কারণ এদের সম্বন্ধে কিছু বলা হয়, এগুলোকে কি বলবো? নন অ্যাক্টিভ। তাহলে আমাদের নিজেদের দলে যা আছে তা ফার্স্ট পার্সন, তোমাদের অথবা তোমার সেকেন্ড পার্সন, এবং আমাদের এবং তোমাদের বাইরে পৃথিবীতে যা কিছু আছে তাই থার্ড পার্সন। এবং প্রত্যেকটা পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো রূপ হয়, যেটা আমরা কিন্তু এক্ষেত্রে আলোচনা করেছি একটু আগে। এরপর প্রশ্ন হলো, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো দেখছি এগুলো বাকি কি রূপে ব্যবহার হতে পারে? ডেফিনেটলি সাবজেক্টিভ, কেন বলা হলো? ক্রিয়াপদের সাথে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক তাই কেস, সাবজেক্ট রূপে বসলে তার সাবজেক্টিভ কেস হয়, অর্থাৎ এই পার্সোনাল প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট রূপে বসে। তাহলে সাবজেক্টিভ কেস থাকলে নিশ্চিতভাবেই অবজেক্টিভ কেসও হয়। আজকে কিন্তু আমরা পুরোপুরি সাবজেক্টিভ কেস জানবো, অবজেক্টিভ কেস জানবো, পার্সোনাল প্রোনাউন উদাহরণগুলো আমরা কিন্তু জেনে নিলাম। এরপরে আমরা দেখব কিভাবে পার্সোনাল প্রোনাউন থেকে অন্যান্য প্রোনাউনগুলো
তৈরি হয়েছে। একটু আগে আমরা কি বললাম, প্রোনাউনের দুটো রূপ, একটা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। এর বাইরেও প্রোনাউনের অনেকগুলো রূপ আছে। কি কি? একটা সাবজেক্টিভ, আরেকটা কি বললাম অবজেক্টিভ। চিন্তার কোনো কারণ নেই, পরে আমরা কিন্তু উদাহরণ দিয়ে পরপর জেনে নেব। আরেকটা কি বললাম রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন নিয়ে পরে একটা পূর্ণ ক্লাস করব, সেখানে এটা কিভাবে গঠন হয়েছে, এর বিভিন্ন ব্যবহার, বিভিন্ন এরর ডিটেকশন আমরা কিন্তু সেখানে শিখব। তারপর সব থেকে শেষে পাচ্ছি পজিটিভ। ওকে, তাহলে প্রোনাউনের আমরা কিন্তু চারটা রূপ দেখতে পাচ্ছি, কি সাবজেক্টিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক, এবং সব থেকে পাচ্ছি পজিটিভ, যেটা অধিকার বোঝায়। এরপর প্রশ্ন হলো সাবজেক্টিভ কেস কি? আমরা প্রথমেই বলেছি পার্সোনাল প্রোনাউনগুলো সবগুলোই সাবজেক্টিভ কেসে থাকে। তাহলে আর এর অবজেক্ট ফর্ম কি হবে? মি। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক রূপে কি আসবে? মাইসেলফ। আর পজিটিভ রূপে কি আসবে? মাই। ঠিক বললাম কি? কোনো কিন্তু মনে হচ্ছে? নিশ্চয়ই কিছু কিন্তু আছে। আমরা বাক্যে মাই কখনো স্বাধীনভাবে ব্যবহার করতে পারি? দিস ইজ মাই রুম। কি? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট পাচ্ছি, তাই তো? রুমটা কি নাউন? আর নাউনের পূর্বে কে বসেছে? মাই। তাহলে নাউনকে বিশেষিত করে বা প্রোনাউনকে বিশেষিত করে কে? একমাত্র অ্যাডজেক্টিভ বা ডিটারমিন্যান্ট। তাহলে এক্ষেত্রে কি, মাইকে আমরা অ্যাডজেক্টিভ বলবো কিন্তু অধিকার বোঝাচ্ছে। তাহলে এটা মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু প্রশ্ন হলো মাই বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, তাই মাইটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। তাহলে মায়ের পজিটিভ প্রোনাউন কি হতে পারে? মাইন। মাই পজিটিভ প্রোনাউন কিরকম? দিস বুক ইজ মাইন। এক্ষেত্রে কি মাইনটা কমপ্লিমেন্ট, বাট মাইন দিয়ে বাক্যটা শেষ হচ্ছে এবং মাইনের পর আর কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে না। আর এক্ষেত্রে কি বুক নাও লিঙ্কিং ভাব, আর এক্ষেত্রে নাউন হলো এটা কি সাবজেক্ট, আর এক্ষেত্রে কি এই দিস ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই দিস কাকে কোয়ালিফাই করছে? বুককে। তাহলে মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন সংক্ষেপে লিখলাম। এরপরে কি আসবে? উই। উইয়ের অবজেক্টিভ ফর্ম কি হবে? আস। রিফ্লেক্সিভ প্রোনাউন করতে গেলে কি করবো? প্লুরাল আওয়ারসেলভস। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। এরপর প্রশ্ন হচ্ছে উই উইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? আওয়ার। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এর পজিটিভ প্রোনাউন কি হবে? আওয়ার্স, তাই তো? পজিটিভ কেস নিয়ে যখন আলোচনা করব তখন পজিটিভ প্রোনাউনের প্রত্যেকটা উদাহরণ আমরা আলোচনা করব। এই আওয়ার্স বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, বাট দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার ফোন, এই আওয়ার শব্দটা কিন্তু স্বাধীনভাবে বসতে পারে না। তাই আওয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার যখন শব্দটা বাক্যে ব্যবহার করব তারপরে অবশ্যই আমাদের নাউন ব্যবহার করতে হবে, বাট আওয়ার্স বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে এবং এটা কি পজিটিভ প্রোনাউন রূপে বাক্যে ব্যবহার হবে। বললাম আওয়ার্স পজিটিভ প্রোনাউন। ফার্স্ট পার্সনে কি আমরা আই পেলাম,
সেকেন্ড পার্সনে কি আছে? ইউ। ইউ কিন্তু অবজেক্টের রূপও একই হয়। ইউ এ পজিটিভ প্রোনাউন, জানার পূর্বে আমরা রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক রূপটা দেখে নিই। সিঙ্গুলার হলে আমরা কি ব্যবহার করি? ইওর সেলফ। আর প্লুরাল হলে ইওর সেলফস। এটা হবে সিঙ্গুলার, এটা প্লুরাল। ওকে, ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ রূপে কি পাবো? ইওর। আর পজিটিভ প্রোনাউন রূপে কি পাবো? ইওরস। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা পাবো পজিটিভ প্রোনাউন। ওকে, ইওরস এর ব্যবহার কিন্তু আমরা পরে আলোচনা করব। কি বললাম? পজিটিভ প্রোনাউন নিয়ে যখন আমরা একটা পূর্ণ ক্লাস আলোচনা করব, তখন পজিটিভ প্রোনাউনের বিভিন্ন রকম প্রয়োগগুলো আমরা জানব। তাহলে সেকেন্ড পার্সন শেষ হয়ে গেল, এরপর আমরা থার্ড পার্সন আলোচনা করব, তাই তো? থার্ড পার্সনের প্রথমে আমরা কি পাবো? হি। হি এর অবজেক্টিভ ফর্ম কি হতে পারে? হিম। হি এর এমফ্যাটিক বা রিফ্লেক্সিভ রূপটা কি? হিমসেলফ। মজার বিষয়, হি পজিটিভ প্রোনাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ একই রূপে অবস্থান করে, তাহলে হিজ এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা পজিটিভ প্রোনাউন। তাহলে হি এর ক্ষেত্রেই দেখলাম দুটো ক্ষেত্রেই একই রূপ ধারণ করে। তারপরে সি, সি থেকে কি বলবো? হার। তাহলে সি হার হারসেলফ, সি হার হারসেলফ। এরপর এর কি পজিটিভ অ্যাডজেক্টিভে কি পাবো? হার। এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ প্রোনাউন রূপে কি পাবো? হাস। পজিটিভ প্রোনাউন। ওকে, তাহলে আমরা হি সি জানো। আর প্লুরাল ফর্মে কি পাচ্ছি? দে। দে থেকে আমরা কি বলবো? দে অবজেক্টিভ ফর্ম। আর এই রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক কি হবে? দেমসেলফস। প্লুরাল রূপে আছে। আর এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? দেয়ার। এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? দেয়ার। পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আর পজিটিভ প্রোনাউন কি হবে? দেয়ারস। এবং সবশেষে কি বাকি থাকলো? ইট। ইট নিয়ে আমাদের প্রশ্ন আছে। ইট মূলত ইতর প্রাণী অথবা ইনএনিমেট পদার্থ বোঝাতে, অথবা যেক্ষেত্রে আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি না সেক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করি। কিন্তু বেবি আমরা ইট ব্যবহার করি। কি? বেবির ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। এবং এই ইট নিয়ে কিন্তু আমরা পরে একটা পূর্ণাঙ্গ ক্লাস করব, সেখানে ইটের বিভিন্ন প্রয়োগগুলো জানবো এবং ইট কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার হয় তাও জানবো। তাহলে ইট এর অবজেক্টিভ রূপ কী হবে? ইট চেঞ্জ হবে না, ইটসেলফ। এর কিন্তু পজিটিভ প্রোনাউন রূপ হয় না। কি বললাম? ইটস এর পজিটিভ প্রোনাউন রূপ হয় না, এর পজিটিভ অ্যাডজেক্টিভ রূপটাই আমরা দেখতে পাই, ইটস। ওকে, আমাদের ইটস এবং ইটস এই ব্যবহারগুলো নিয়ে প্রশ্ন আছে। ইটস এবং ইট কোনটা ঠিক? এই ইটস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই ইটস এটা কি হচ্ছে? ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ। ইট ওয়াজও হতে পারে, ওকে, ইট হ্যাজও হতে পারে, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। তাহলে ইটস এবং ইটস এই দুটোর ব্যবহার পরে আলোচনা করব, বাট আমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেল কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা এই ইটস আইটিএস অ্যাপোস্ট্রোফি যেটা আছে সেটা কি। ওকে, আমাদের একটা
প্রশ্ন থাকে কি স্যার, প্রোনাউনের ক্ষেত্রে আপনি অবজেক্টিভ রূপ বলেন, কিন্তু নাউনের ক্ষেত্রে তো কখনো বলেননি। ডেফিনেটলি নাউনের অবজেক্টিভ রূপ কিন্তু আমরা লক্ষ্য করি না। কিরকম, রাম হেল্পস গোপাল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে গোপাল অবজেক্টিভ রূপেও সেম থেকেছে, সাবজেক্টিভ রূপে রাম আছে একই। এরপর এটাকে একটু ভয়েস চেঞ্জ করে দিই, সাবজেক্ট সাবজেক্ট গুলো চেঞ্জ করে দিই। তাহলে গোপাল ইজ হেল্পড বাই রাম, এক্ষেত্রে কি দেখলাম, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। কি নাউনের রূপে কোনো পরিবর্তন হলো? হলো না। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে হয়, আমরা ইউ এর ব্যবহারটা সঠিকভাবে যদি জানি তখন বুঝবো ইউটা সাবজেক্টিভ কেসে আছে না অবজেক্টিভ কেসে আছে। বাট অন্যান্য সমস্ত প্রোনাউনগুলো আমরা সহজেই বুঝতে পারবো এটা সাবজেক্টিভ রূপে রয়েছে না অবজেক্টিভ রূপে রয়েছে। কীরকম, হি হেল্পস আস, সহজ করার জন্য এই ক্রিয়াপদটাকে আমি আবার ব্যবহার করলাম। তাহলে হি কি সাবজেক্টিভ রূপে রয়েছে আর আস অবজেক্টিভ রূপে রয়েছে। তাহলে অবজেক্টিভ কেস আমরা আগের তালিকা থেকে জেনে গেছি। এরপর এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে, উই আর হেল্পড বাই হি। অবজেক্টিভ কেসটা কি সাবজেক্টিভ কেসে চলে গেল আর এই ক্ষেত্রে সাবজেক্টিভ রূপে যে অংশটা ছিল প্রোনাউনটা সেটা অবজেক্টিভ রূপে চলে গেল। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট সাবজেক্ট যখন হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে তাদের রূপে পরিবর্তন হচ্ছে, কিন্তু নাউনের ক্ষেত্রে হয় না। আবার ইউ, ইউ এর পরিবর্তনটা আমরা বুঝতে পারি না। কিরকম, ইউ হেল্প আস, ক্রিয়াপদটা তিনটা ক্ষেত্রে একই রাখলাম। এরপর এই বাক্যটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কিরকম হবে, উই আর হেল্পড বাই ইউ। আমরা তালিকা থেকে জেনেছি ইউ এর সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম একই, এক্ষেত্রে ইউ কিন্তু অবজেক্টিভ ফর্মে রয়েছে এবং উই সাবজেক্টিভ ফর্মে রয়েছে। তাহলে ইউ এর চেঞ্জ হচ্ছে না, বাকি অন্যান্য প্রোনাউনের আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করি এবং বাক্যে সেগুলোকে আমাদের নির্ভুলভাবে ব্যবহার করতে শিখতে। আমরা কি নাউনের ক্ষেত্রে কি জেনেছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পূর্বের প্রোনাউন ক্লাসেও আমি বলেছিলাম প্রোনাউনও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে। কিরকম মেনে চলে আমরা একটু দেখে নিই, আই, আই একটা অদ্ভুত প্রোনাউন, এ কখনো সিঙ্গুলার ভার্ব নেই, কখনো প্লুরাল ভার্ব নেই, আবার কখনো স্বাধীন ভার্ব গ্রহণ করে। কিরকম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আই এম, এম এমন একটা অক্সিলিয়ারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যা আয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। কিরকম, আই এম আ টিচার। আবার যখন পাস্ট টেন্সে ব্যবহার করব তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিরকম, আই ওয়াজ আ স্টুডেন্ট। ওকে, আবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আই প্লুরাল ভার্ব গ্রহণ করে। কিরকম, আই হ্যাভ আ ডগ, এক্ষেত্রে কিন্তু হ্যাভ গ্রহণ করছে। অথবা আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে আর এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অধিকারে আছে বোঝাতে হ্যাভ বা হ্যাজ বসে, তাহলে আই হ্যাভ এ ডগ। আমরা তাহলে আয়ের ক্ষেত্রে কি দেখছি, বৈচিত্র্য, আই কখনো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করছে, কখনো প্লুরাল ভার্ব গ্রহণ করছে, আবার আই স্বাধীন ভার্ব গ্রহণ করছে, সেটা হচ্ছে অ্যাম। আবার আই ওয়েরও ব্যবহার করতে পারে প্লুরাল ভার্ব রূপে। কি, ইফ আই ওয়ের আ বার্ড আই উড ফ্লাই এভরিওয়্যার, এই বাক্যটা কি সাবজান্টিভ মোডে রয়েছে এবং কাল্পনিক জিনিস ইমাজিনারি যেটা ঘটার সম্ভাবনা নেই, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা আয়ের পরে ওয়ারের ব্যবহার করে থাকি। এই কন্ডিশনটা প্রথমে দেওয়া হয়েছে তাই বাক্যের শেষে, প্রথম অংশের শেষে একটা ক
কমা দিয়েছি। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, আই উড ফ্লাই এভরিওয়ার ইফ আই ওয়ের এ বার্ড। তখন কিন্তু কমা দেওয়ার প্রয়োজন নেই। আবার আমি বলতেই পারি, ইফ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আই উড ইন্ট্রোডিউস আ নিউ এডুকেশন সিস্টেম। তাহলে আমরা কি দেখলাম, আই বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম ক্রিয়াপদ গ্রহণ করছে, কখনো সিঙ্গুলার, কখনো প্লুরাল, অথবা কখনো স্বাধীন ক্রিয়াপদ গ্রহণ করছে। এবং এক্ষেত্রে আমরা কি দেখছি যে একটা কাল্পনিক জিনিস যেটা ঘটতেও পারে আবার নাও পারে, সেরকম ক্ষেত্রে কিন্তু ওয়ে ব্যবহার করছি। ঠিক এই বাক্যটাকেও আমরা কন্ডিশনটা যদি পিছিয়ে দিই অনুরূপভাবে লেখা যেতে পারে, আই উড ইন্ট্রোডিউস আ নিউ এডুকেশন সিস্টেম ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এরপর দেখো আমরা উই, এই প্রণয়নের ক্ষেত্রে কীরকম ক্রিয়াপদ ব্যবহার করতে পারি, কীরকম উই আর, এটা প্লুরাল তাই প্লুরাল ক্রিয়াপদ গ্রহণ করে। উই হ্যাভ, উই ওয়ার, আবার আয়ের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস উল্লেখ করেছিলাম না, কীরকম আই রিড, সিঙ্গুলার কিন্তু এক্ষেত্রেও প্লুরাল ভার্ব নিচ্ছে, তাই তো? বাট হি কি করি, হি রিডস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ হয়েছে। উই ওয়ে অনুরূপভাবে উই রিড, এক্ষেত্রে প্লুরাল ভার্ব গ্রহণ করছে। আবার ইউ, ইউ একটা স্বতন্ত্র, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কীরকম ইউ আর, ইউ ওয়ের, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ রাইট, এইভাবে আমরা ইউ এর পরে প্লুরাল ভার্ব ব্যবহার করে থাকি। এবং ইউ আমাদের বাক্য দেখে বুঝতে হবে ইউ সিঙ্গুলার রূপে আছে না প্লুরাল রূপে আছে। এরপর আমরা হি, হি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাই হি কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কীরকম হি ইজ হতে পারে, হি ওয়াজ হতে পারে পাস্ট টেন্সের ক্ষেত্রে, আবার হি রিডস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ক্রিয়াপদের শেষে এস বাই এস যোগ হবে, আবার হি হ্যাজ, হ্যাজ কখন বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। অনুরূপভাবে সি এর ক্ষেত্রেও আমরা বলতে পারি সি ইজ অথবা ওয়াজ, সি রিডস অথবা সি হ্যাজ। তাহলে হি সি হলে ইটের ক্ষেত্রেও একই রকম হবে, ইট ইজ অথবা ওয়াজ, ইট রিডস আমরা ব্যবহার করতে পারি অথবা ইট হ্যাজ। বাট দে যখন ব্যবহার করব সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। কিরকম দে ওয়ে প্রেজেন্ট টেন্স হলে কি হবে, দে আর, আবার দে রিড, আবার কি দে হ্যাভ। তাহলে আজ আমরা কি জানলাম, সাতটা পার্সোনাল প্রোনাউন আই উই ইউ হি সি ইট দে, এবং এই সাতটা পার্সোনাল প্রোনাউন কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনে চলে, অর্থাৎ এই প্রোনাউনগুলোর পরে কী ধরনের ক্রিয়াপদ আমরা ব্যবহার করব তা আমরা জানলাম এক্ষণ। এরপর জানবো একটা মজার জিনিস প্রোনাউনের ব্যবহার নিয়ে। কীরকম একটা বাক্যে লেখা আছে হি আই ইউ,
এই তিনটাকে আমাদের সাবজেক্ট রূপে ব্যবহার করতে হবে। ডেফিনেটলি একটা কনজাংশন এন্ড ব্যবহার করব, বাট কোন প্রোনাউনটা কথায় বসাবো সেটা কিন্তু আমরা যদি এলোমেলো বসাই হবে না, যে কোনোভাবে বসিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা বসানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা কি দুটো ভাগে বলতে পারি, একটা হচ্ছে এক দুই তিন আর একটা হচ্ছে দুই তিন এক। এরপর প্রশ্ন আছে স্যার এক দুই তিন কি বা দুই তিন এক কি? আমরা পার্সেন শিখেছি, পার্সেনের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কি বসেছি বসিয়েছি উই আই, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি ইউ, আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি হি সি ইট দে। তাহলে কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন। এরপর প্রশ্ন হলো কোন ক্ষেত্রে আমরা এক দুই তিন এই সিকোয়েন্সে প্রোনাউনগুলো ব্যবহার করব, আবার কোথায় দুই তিন এক এই সিকোয়েন্সে আমরা প্রোনাউনগুলো ব্যবহার করব। নিজের দোষ নেওয়া, নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নেওয়া বা দোষ নেওয়া, অর্থাৎ যেসব বাক্যগুলো মূলত নেগেটিভ বার্তা বহন করে ইংরেজি ব্যবহারে প্রচুর ভদ্রতা আছে। সব থেকে আগে দোষ স্বীকারের জন্য কে নিজে ফার্স্ট পার্সন, তারপরে কি সেকেন্ড পার্সন ইউ, এবং সব থেকে শেষে থার্ড পার্সন। তাহলে আমরা একটা উদাহরণ দিই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আই ইউ অ্যান্ড হি আর গিল্টি, তাহলে আমি তুমি এবং সে অপরাধী, এখানে দোষ স্বীকার করা হচ্ছে, তাই আইটা বাক্যের শুরুতেই বসেছে, অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন। এরপর প্রশ্ন হচ্ছে যে স্যার সেকেন্ড পার্সন থাকলো না দুটো থাকলো, তাহলে কি বসাবো? তখন আই অ্যান্ড হি। আবার যদি প্রথম অংশটা না থাকে তখন কি বসাবো? ইউ অ্যান্ড হি। ক্লিয়ার হয়েছে? তাহলে যে প্রোনাউনগুলো থাকবে সিকোয়েন্স অনুযায়ী সেই প্রোনাউনগুলোই বসাবো, কিন্তু সেই বাক্যটা কিন্তু নেগেটিভ বার্তা বহন করবে এবং কোথাও না কোথাও দোষ স্বীকার হবে বা কিছু না কিছু নেগেটিভিটি বাক্যের মধ্যে থাকবে। আর একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আই ইউ অ্যান্ড সি আর টু বি ব্লেন্ড ফর দিস, কোনো একটা কাজ হয়েছে এবং সেইটার জন্য কি আমাকে তোমাকে এবং তাকে দোষ দেওয়া হবে, এটাই বোঝানো হচ্ছে। এক্ষেত্রে নেগেটিভ বার্তা বহন করছে, তাই সিকোয়েন্সটা কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন বসেছে। এবং কি বললাম একটু আগে, যদি আই না থাকে তাহলে হি ইউ অ্যান্ড সি বসবে, সের পরিবর্তে হি হতে পারে, অথবা ধরে নিলাম সি নেই তখন কি আই এবং ইউ বসবে, অথবা ইউ নেই তখন আই সি হতে পারে হি হতে পারে। ঠিক, এরপর যে ক্ষেত্রে পজিটিভ বাক্য থাকবে সেখানে কিন্তু নিচে কৃতিত্ব নেওয়া হয় না, কৃতিত্ব আগে অন্য কাউকে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে সেকেন্ড পার্সনটা প্রথমে বসবে, থার্ড পার্সন তারপর, এবং সব থেকে শেষে নিজে। ভুল স্বীকারের ক্ষেত্রে সব থেকে আমি আগে বলছি, আর নিজের কথাটা ভালো কাজের ক্ষেত্রে সব থেকে শেষে বলছি। কিরকম? ইউ হি অ্যান্ড আই উইল বি রিওয়ার্ডেড, তোমাকে তাকে এবং আমাকে পুরস্কৃত করা হবে। তাহলে এটা পজিটিভ বার্তা বহন করছে এবং কৃতিত্ব কি আই সব থেকে শেষে নিচ্ছে। এক্ষেত্রেও ইউ না থাকলে হি এবং আই পরে বসবে, যদি হি না থাকে তখন কি ইউ অ্যান্ড আই, যদি আই না থাকে তখন ইউ এবং হি বসবে। তাহলে আমরা কি দেখলাম, নেগেটিভ বাক্যের ক্ষেত্রে এক দুই তিন এবং পজিটিভ বাক্যের ক্ষেত্রে দুই তিন এক, এই ফরম্যাটে কিন্তু আমরা প্রোনাউনগুলো সাজাব। আরেকটা কিন্তু লক্ষণীয় বিষয়, যদি
সিঙ্গুলার আমরা ক্ষেত্রে দেখলাম, বাট প্লুরাল উই ইউ দে, সেক্ষেত্রে কিন্তু সর্বদা ওয়ান টু থ্রি এই ফর্মেট মেনেই চলবে। কি বললাম, আই পরিবর্তে উই, ইউ এবং দে, হি বা সি এর পরিবর্তে প্লুরাল ফর্মেটে যদি থাকে তাহলে কিন্তু নেগেটিভ বাক্য হোক বা পজিটিভ বাক্য হোক ওয়ান টু থ্রি এই ফর্মেট মেনে চলবে। আরেকটা জিনিস এখান থেকে আমরা কী শিখলাম, আই উই অ্যান্ড হি অর্থাৎ একাধিক প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে পরে কিন্তু কি প্লুরাল ভার্ব ব্যবহার হয়। কি বললাম, একাধিক প্রোনাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে পরে কিন্তু প্লুরাল ভার্ব গ্রহণ করে। আর এই কি আই ইউ অ্যান্ড হি, এটা কি বাক্যের সাবজেক্টিভ রূপে রয়েছে। এরপর জানবো লেট। লেট আমরা জানি একটা মডেল অফ জুলিয়ারি। এরপরে প্রোনাউন কীরকম ব্যবহার হতে পারে, কীরকম লেট ইউ এই ইউ এটা কী রূপে আছে, সাবজেক্টিভ না অবজেক্টিভ কেসে আছে একটা প্রশ্ন। তাহলে ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে জানতে হবে। আরেকটা উদাহরণ দিই, লেট গোপাল অ্যান্ড হি গো, এক্ষেত্রে আরেকটা বাক্য বলেছিলাম কি লেট গোপাল অ্যান্ড হি গো, আরেকটা বাক্য লিখছি লেট হিম প্লে, তিনটা বাক্য লিখছি। এরপর ভাবতে হবে বা জানতে হবে কোন বাক্যটা ঠিক। লেট এই মডেল অক্সিলারির পর সর্বদা কিন্তু আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাবো, আর যদি নাউনও ব্যবহার হয় সেটা কিন্তু অবজেক্টিভ ফর্মেই থাকে। আর আমরা জানি নাউন সাবজেক্টিভ ফর্মে বা অবজেক্টিভ ফর্মে একই রূপে অবস্থান করে, কিন্তু প্রোনাউনের ইউ বাদ দিয়ে অন্যান্য সকল প্রোনাউনের সাবজেক্টিভ রূপ একটা হয় এবং অবজেক্টিভ রূপ একটা অন্য হয়। তাহলে লেট ইউ গো এক্ষেত্রে ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্মেটে আছে, ঠিক, অর্থাৎ ইউ এক্ষেত্রে অবজেক্টিভ কেসে রয়েছে। তাহলে আমরা কী জানলাম, লেটের পর সর্বদা অবজেক্টিভ কেস বসে, এক্ষেত্রে ইউটা প্রোনাউন এবং এটা অবজেক্টিভ রূপে রয়েছে। তাই এক্ষেত্রে লেট হিম প্লে, লেট হিম প্লে এই হিম অবজেক্টিভ ফর্মে আছে তাই বাক্যটা সঠিক। আবার এক্ষেত্রে লেট গোপাল অ্যান্ড হি, এই হি এই প্রয়োগটা কিন্তু ভুল আছে, এটা কি হবে হি। কি বললাম, লেটের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম বসবে, আর নাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, তাই গোপালই থেকে গেছে। এক্ষেত্রে ইউ সাবজেক্টিভ নাম অবজেক্টিভ একই রূপে থাকে তাই চেঞ্জ হয়নি, কিন্তু হি থেকে হিম হয় তাহলে লেট হার গো, লেট দেম প্লে, অবজেক্টিভ ফর্মে লেট মি টেল এ স্টোরি, অবজেক্টিভ ফর্মে রয়েছে। তাহলে আমরা কি দেখলাম, লেটের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম বসবে, প্রোনাউন হলে তার অবজেক্টিভ রূপটা বসবে, এবং নাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ বা অবজেক্টিভ রূপের কোনো পরিবর্তন হয় না, একই থাকে, কিন্তু সেটা বাক্যে অবজেক্টিভ রূপে অবস্থান। এরপরে আমরা জানবো অ্যান্ড দিয়ে একাধিক প্রোনাউন যুক্ত থাকলে কীরকম হবে। প্রোনাউন কি সাবজেক্টিভ কেস রূপেও বসতে পারে, অবজেক্টিভ কেস রূপেও বসতে পারে। প্রথমে আমরা ক্রিয়াপদের পরে প্রোনাউন ব্যবহার হলে কীরকম হবে অ্যান্ড দিয়ে দেখি। গোপাল হেল্পস হি অ্যান্ড সি, বাক্যটা ঠিক মনে হচ্ছে কি, দেখা যাক, হু হেল্পস গোপাল সাবজেক্ট, নাউন নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই হয়, গোপাল হেল্পস হুম, হুম দিয়ে আছে মানে সেটা অবজেক্টিভ ফর্মেটে হবে, তাই তো। আর এখানে কি দুটো সাবজেক্ট আছে, এইটা হিটা সাবজেক্টিভ ফর্মে আছে সেটাও সাবজেক্টিভ ফর্মেটে আছে, তাহলে কি হবে গোপাল হেল্পস হিম অ্যান্ড হার,
পরীক্ষায় কিন্তু পড়ে, এইগুলো আমাদের যত্নবান হতে হবে, তাহলে ভুল হবে না। আবার একটা উদাহরণ বলতে পারি, দে গিভ ইউ অ্যান্ড আই সাম বুকস, হু গিভ দে, সাবজেক্ট আমরা পেয়ে গেছি, দে গিভ হুম, ইউ অ্যান্ড আই, ইউটা কি অবজেক্টিভ রূপে আছে এবং আমরা জানি ইউ সাবজেক্টিভ বা অবজেক্টিভ একই রূপে বর্তমান থাকে, তাহলে ভুলটা কোথায় আছে? আয়, এখানে আয়ের পরিবর্তে মি বসা যাবে আয়ের অবজেক্টিভ রূপ। আমরা একটু আগে কি জানলাম, ক্রিয়াপদের পরে অ্যান্ড দিয়ে একাধিক প্রোনাউন যুক্ত থাকলে সেটা কিন্তু অবজেক্টিভ ফর্মে বসবে। এরপর আমরা দেখব ক্রিয়াপদের পূর্বে যখন প্রোনাউনগুলো সাবজেক্ট রূপে বসবে এবং অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে কীরকম হবে, একটু দেখেন। হি অ্যান্ড সি ওয়ার্ক হার্ড, হু ওয়ার্ক হার্ড, হি অ্যান্ড সি সাবজেক্ট, তাই হি সাবজেক্টিভ রূপে রয়েছে, সিও সাবজেক্টিভ রূপে রয়েছে, এবং একাধিক প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে তারপরের ক্রিয়াপদটা কী হবে? প্লুরাল, কারণ এক্ষেত্রে হি এবং সি উভয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আবার আমরা একটু আগেই জেনেছি ওয়ান টু থ্রি বা থ্রি টু ওয়ান এই নিয়মগুলো, তাহলে সেইভাবে যদি প্রোনাউন বসে আমরা কিন্তু সেইভাবেই বসাবো, কিন্তু সাবজেক্টিভ রূপে বসাবো। কীরকম? আই ইউ অ্যান্ড সি উইল বি পানিশড, আমাকে তোমাকে এবং তাকে শাস্তি দেওয়া হবে। ক্লাসে হয়তো কোনো ভুল করা হয়েছে, মাস্টারমশাই শাস্তি দেবেন, যদিও বর্তমানে শাস্তি উঠে গেছে। এক্ষেত্রে একাধিক প্রোনাউন আছে, তারপরে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করবো। এক্ষেত্রে ফিউচার থাকার জন্য আমরা বুঝতে পারছি না, বাট যদি আমরা প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সে ব্যবহার করি তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। ওকে, আর একাধিক প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে এবং সেটা সাবজেক্টিভ রূপে বসবে, সি সাবজেক্টিভ ফর্মেটে আছে, ইউ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই রূপে আছে এবং আই সাবজেক্টিভ রূপে। এর অবজেক্টিভ রূপ কী হচ্ছে? মি, সি এর অবজেক্টিভ রূপ হার। ওকে, কিন্তু আমরা দেখবো অ্যান্ড নট দিয়ে একাধিক প্রোনাউন যুক্ত হলে তার আচরণটা কিন্তু অন্যরকম হবে। কীরকম? সি অ্যান্ড নট আই হ্যাজ ডান দিস। ওকে, প্রথমে আমরা দেখি বাক্যটা ঠিক না ভুল আছে। স্যার একটু আগেই বলেন আপনি প্লুরাল ভার্ব হবে, এখানে সিঙ্গুলার ভার্ব বসিয়েছেন, নিশ্চয়ই ভুল হবে মনে হচ্ছে। সি এক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে। বাট আই, দুটো প্রোনাউন আছে সি এবং আই, তারপরও কেন প্লুরাল ভার্ব বসেছে? আমরা একটু আগে কি দেখলাম? অ্যান্ড কনজাংশনের ভূমিকা গ্রহণ করেছে, অ্যান্ড কি করে একাধিক ওয়ার্ড লেটার ফ্রেজ বা ক্লজকে যোগ করতে কাজে লাগে। বাট অ্যান্ড নট যখন বাক্যে ব্যবহার হয় তার কাজটা কি? রিলেট করা বা সম্পর্ক নির্দেশ করা। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্ড নট কনজাংশন রূপে বসছে না, এটা কিন্তু প্রেপোজিশন রূপে বসেছে। আর প্রেপোজিশনের পর আমরা জানি কি বসতে পারে, প্রেপোজিশনের পর অবজেক্ট রূপে নাউন বসতে পারে, নাউন ইকুইভ্যালেন্ট বসতে পারে, অথবা প্রোনাউন বসতে পারে। নাউন সাবজেক্টিভ বা অবজেক্টিভ যেভাবেই বসুক না কেন তার রূপের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা পূর্বেই আলোচনা করেছিলাম। নাউন আমরা জানি সাবজেক্টিভ বা অবজেক্টিভ একই রূপে থাকে। আর নাউন ইকুইভ্যালেন্টগুলো কি? ইনফিনিটিভ হতে পারে, জিরান হতে পারে, অথবা নমিনাল ফ্রেজ হতে পারে। আর প্রোনাউন
কি আমরা জানি আই উই হি সি। তাহলে প্রোনাউন যখন প্রেপোজিশনের পরে বসবে কিন্তু সেটা সর্বদা অবজেক্টিভ রূপে বসবে, ওকে? তাই সি এন্ড নট আই, এই যে আইটা ব্যবহার করা হয়েছে এই আইটা কিন্তু ভুল। এক্ষেত্রে আমরা লিখব মি, সি এন্ড নট আই হ্যাজ ডান দিস। কি বলা হচ্ছে? সি এন্ড নট আই হ্যাজ ডান দিস, অর্থাৎ এই আই যদি বলি সেটা ভুল হবে, তখন কি বলবো? সি এন্ড নট মি হ্যাজ ডান দিস। কি বললাম? সি এন্ড নট মি হ্যাজ ডান দিস। এই যে এন্ড নট মি, এটা কিন্তু এডেড ইনফরমেশন, এবং এন্ড নট এক্ষেত্রে কি প্রেপোজিশনের ভূমিকা গ্রহণ করেছে, তাই তারপরে আই এর পরিবর্তে আমরা মি ব্যবহার করছি, এবং ক্রিয়াপদ কি সি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী হ্যাজ ক্রিয়াপদ বসেছে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য সিঙ্গুলার ভার গ্রহণ করেছে। এক্ষেত্রে যদি দে থাকতো তাহলে হ্যাভ হতে পারত, ইউ থাকলে হ্যাভ হতে পারত, আই থাকলে অ্যাম হতে পারত, বাট এক্ষেত্রে যে প্রমাণেই আমরা ব্যবহার করি না কেন সেটা কিন্তু সর্বদা অবজেক্টিভ রূপে বসাবো, না হলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আই এন নট হিম এম ডুইং দিস, কি আমি এবং সে নয় কাজটা করছে, কি আমি কাজটা করছি সে নয়, তাহলে আমি কিন্তু সে নয় কাজটা করছে। এক্ষেত্রে এন নট কি কিসের ভূমিকা গ্রহণ করছে? প্রেপোজিশন, আর প্রেপোজিশন হওয়ার পরে তারপরে আমরা কি অবজেক্টিভ কেস বসাচ্ছি, অর্থাৎ অবজেক্ট অফ আ প্রেপোজিশন আমরা জানি কে বসতে পারে, অবজেক্ট অফ এ প্রেপোজিশন নাউন, নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউন। তাহলে হি থেকে হিম, এটা রাইট ফর্ম, হি যদি ব্যবহার করি তাহলে ভুল হয়ে যাবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? যে আমি কাজটা করছি সে নয়, আমি কাজটা করছি সে। এরপর আমরা শিখব তুলনা বা কম্পারিজন বোঝাতে কিভাবে প্রোনাউনের ব্যবহার করব। তুলনা বা কম্পারিজনের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করব পূর্ণ ক্লাস নিয়ে, কিন্তু এখানে প্রোনাউনের সাথে সম্পর্কিত কিছু জিনিস না জানলেই নয়, আর এটা না জানলে আমাদের প্রোনাউন সম্বন্ধে ধারণাটা অস্পষ্ট থেকে যাবে, তাই এই জিনিসটা আমি আলোচনা করছি। আচ্ছা, তুলনা সমজিনিসে হয়, কুকুর এবং ছাগল দুজনের তুলনা হয় না বিশেষ ক্ষেত্র ছাড়া, বাট তুলনা আমরা সবসময় করব একই জাতীয় জিনিসের মধ্যে, কি বলুন? সেম ক্যাটেগরি, সেম ক্যাটেগরি হতে হবে জিনিসগুলো। কুকুরের সাথে কুকুরের তুলনা হতে পারে, ছাগলের সাথে ছাগলের তুলনা হতে পারে, বাঘের সাথে বাঘের তুলনা হতে পারে, মানুষের সাথে মানুষের তুলনা হতে পারে, খেলোয়াড়ের সাথে খেলোয়াড়ের তুলনা হতে পারে, বাট খেলোয়াড়ের সাথে সাধারণ মানুষের তুলনা হয়? হবে না, যদি হয় সেই ধরনের তুলনাগুলো ভুল বিশেষ ক্ষেত্র ছাড়া। আর তাহলে সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা আমরা করব, অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করব। তাহলে কি বললাম? তুলনা সবসময় সেম ক্যাটেগরি, অর্থাৎ একই জাতীয় বস্তু ব্যক্তি বা জিনিসের মধ্যে হবে। আবার যদি বাক্যে আমরা সাবজেক্টের তুলনা করি তাহলে সাবজেক্টের তুলনা কার সাথে করব? সাবজেক্টের সাথে। অবজেক্টের তুলনা কার সাথে করব? অবজেক্টের সাথে। বাট অবজেক্টের তুলনা আমরা যদি সাবজেক্টের সাথে করি সেটা কিন্তু ভুল, করা যাবে না। আবার অনুরূপভাবে সাবজেক্টের তুলনা যদি আমরা অবজেক্টের সাথে করি তাহলেও ভুল। তাহলে আমরা কি করব? সাবজেক্টের সাথে সাবজেক্টেরই তুলনা করব, অবজেক্টের সাথে অবজেক্টেরই তুলনা করব। কি রকম? হি ইজ টলার দেন মি। দেখা যাক বাক্যটা ঠিক না ভুল। হু ইজ টলার? হি ইজ। তাহলে আমরা সাবজেক্ট এক হয়ে গেছি, হি ইজ টল, হি ইজ হট টলার দেন মি। আচ্ছা, হি যদি সাবজেক্ট হয় মিটা অবজেক্ট হবে কি? এখানে হি ইজ মি সম্পর্ক আসছে কি? আসছে। তাহলে হি ইজ টলার আর এটা সাবজেক্ট,
আর আমরা কি বলেছি সাবজেক্টের তুলনা সাবজেক্টের সাথে হবে, তাহলে হি ইজ টল দেন আই, তাহলে একটা সাবজেক্ট পাচ্ছি হি, এক্ষেত্রে আরেকটা সাবজেক্ট কে আই এস টু, অর্থাৎ সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হচ্ছে। তাহলে এই বাক্যে আরেকটা জিনিস অমিট থেকে গেছে, কি সেটা? হি ইজ টলার দেন আই এম, এই অ্যামটা উচ্চ আছে। তাই এই ধরনের বাক্যগুলোকে আমরা অনেক সময় কি ভার্বলেস ক্লজও বলে থাকি। তাহলে এক্ষেত্রে অ্যামটা উচ্চ আছে, তাহলে হি ইজ টলার দেন আই, তাহলে আই সাবজেক্ট টু হি সাবজেক্ট ওয়ান, এই দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হচ্ছে। ওকে, আরেকটা, দে আর রিচার দেন কি হবে, আস না উই, আর বলতে অপেক্ষা থাকে উই, তাহলে দে আর রিচার দেন উই আর বলা যাবে না, কারণ এটা উজ্জ থাকে, তাই আমাদের ফুল স্টপ এখানেই দেওয়া হবে। আরটা আমি এই জন্যই ব্যবহার করলাম যাতে বুঝতে হবে যে এই উই অথবা আই এটা কিন্তু সাবজেক্টিভ রূপে রয়েছে, তাই আমরা তুলনাটা কি এটা সাবজেক্ট টু সাবজেক্ট ওয়ান, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে। তাহলে দে আর রিচার দেন হু দেন উই আর, যে আমরা যা ধনী তার থেকে তারা অনেক বেশি ধনী, অর্থাৎ তারা আমাদের থেকে তুলনায় বেশি ধনী। তাহলে আমরা কী দেখলাম, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে তুলনা কিন্তু আমরা সাবজেক্টের সাথে সাবজেক্টের করব এবং অবজেক্টের সাথে অবজেক্টের করব। বাট হি ইজ সিনিয়র টু মি, প্রশ্ন সেক্ষেত্রে এক্ষেত্রে অবজেক্ট হলো কেন? আমরা আগেই জেনেছি টু কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পর কি বসবে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসবে, তাহলে মিটা কি আয়ের অবজেক্টিভ ফর্ম, আর সিনিয়র জুনিয়র এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কিন্তু টু ব্যবহার হয়, এবং যখনই প্রেপোজিশন পাচ্ছে তারপরে প্রোনাউনটা কিন্তু বা নাউনটা বা নাউন ইকুইভ্যালেন্ট সর্বদা অবজেক্টিভ রূপে বাক্যে অবস্থান করে। এরপর আমরা দেখব পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কীভাবে দুটো সাবজেক্টের মধ্যে তুলনা হয়। কীরকম, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, তাহলে হি একটা সাবজেক্ট, হু ইজ হি ইজ হি হট অ্যাজ টল অ্যাজ আই, আরেকটা সাবজেক্ট, এই অ্যাজ অ্যাজ, এই অ্যাজ অ্যাজটা কি কোরিলেটিভ কনজাংশন, কি বললাম অ্যাজ অ্যাজ এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ওকে, তাহলে হি ইজ টল, টলটা কমপ্লিমেন্ট, হি ইজ টল কেমন টল আমার মতো টল, তাহলে অ্যাজ অ্যাজ দুটো কোরিলেটিভ কনজাংশন দ্বারা আরেকটা সাবজেক্ট যুক্ত আছে। বাট তারপরে একটা ক্রিয়াপদ থাকার কথা, সেটা হচ্ছে সেটা কি আই এম, এই এম অংশটা উচ্চ থাকছে এবং তাই এটাকে অনেক সময় ভার্বলেস ক্লজও বলা হয়ে থাকে, অথবা আমরা আরেকটা বলতে পারি দে আর অ্যাজ রিচ অ্যাজ ইউ, তারা তোমার মতোই ধনী। তাহলে এক্ষেত্রে কি অ্যাজ অ্যাজ কোরিলেটিভ কনজাংশন আর লিঙ্কিং ভার্ব, দে সাবজেক্ট ওয়ান, রিচটা কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ, আর কাকে যোগ করছে আরেকটা সাবজেক্ট এস টু ইউ আর, এই আরটা কিন্তু এক্ষেত্রে অমিট আছে উজ্জ আছে। তাহলে দুটো সাবজেক্টের সাথে তুলনা হলো, তাহলে হি দে অন্য প্রোনাউন দিয়েও আমরা এই ধরনের তুলনা করতে পারি। তাহলে কী দেখছি, সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে, অবজেক্টের সাথে অবজেক্টের তুলনা হবে। আমরা এখনো পর্যন্ত দুটো প্রোনাউন নিয়ে তুলনা করতে শিখলাম, কিন্তু যদি একাধিক প্রোনাউন থাকে অর্থাৎ দুটোর বেশি তিনটে প্রোনাউন থাকে,
তখন আমরা কি করব, একটা বাক্যে দুটো সাবজেক্ট একটা অবজেক্ট থাকলো, অথবা একটা সাবজেক্ট দুটো অবজেক্ট থাকলো, তখন কিন্তু আমরা প্রোনাউনগুলোকে কীভাবে সাজাবো বা কীভাবে তুলনা করব সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। কারণ এগুলো নিয়ে ভুরি ভুরি প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, অথবা নির্ভুল বাক্য লিখতে গেলেও আমরা কিন্তু সমস্যায় পড়ি, বুঝতে পারি না বাক্যটা ঠিক হবে কি না। বাট আজকে আমি চেষ্টা করছি তুলে ধরার, এরপর আর কোনো ভুল থাকবে না। কীরকম, দে হেল্প আস মোর দেন ইউ। বাক্যটাকে একটু স্ক্যান করি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হু হেল্প দে, তাহলে সাবজেক্ট ফর্ম পেয়ে গেছি। দে হেল্প হুম আস, অবজেক্ট পেয়ে গেছি। দে হেল্প হুম আস, এটা অবজেক্ট রূপে রয়েছে। তাহলে আস মোর দেন ইউ আরেকটা পাচ্ছি। এই ইউ, ইউটা অবজেক্ট রূপে আছে না সাবজেক্ট রূপে আছে ক্লিয়ার হতে হবে। এটাকে যদি আমরা অবজেক্ট রূপে দেখি তাহলে কি হয়, অর্থটা আবার পড়ে দেখি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, দুটো অবজেক্ট পাচ্ছি, তাহলে কীরকম হবে অর্থটা? দে হেল্প আস মোর দেন ইউ, যে তারা আমাকে সাহায্য করে, তার অর্থটা কী হবে, তারা আমাদেরকে সাহায্য করে তোমাকে বা তোমাদেরকে যা সাহায্য করে তার চেয়ে বেশি। তাহলে তুলনাটা এই অবজেক্ট ওয়ানের সাথে অবজেক্ট টু এর হচ্ছে। কী বলো, এই অবজেক্ট ওয়ানের সাথে অবজেক্ট টু এর তুলনা হচ্ছে, তাই এটা অবজেক্টিভ রূপে রয়েছে। এবং এর অর্থটা কী দাঁড়াচ্ছে, যে আমাদেরকে তারা তোমাদের চেয়ে বা তোমার চেয়ে বেশি সাহায্য করে। কী বললাম, আমাদেরকে তারা তোমার বা তোমাদের চেয়ে বেশি সাহায্য করে। আবার এটাকে যদি একটা সাবজেক্টিভ রূপে লেখা যায় কীরকম হবে, দে হেল্প মি মোর দেন সি। এক্ষেত্রে কিন্তু সিটা সাবজেক্টিভ রূপে লিখেছে, এর অর্থটা কি জানাই। তাহলে আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, হু হেল্প দেন, দে হেল্প হুম মি অবজেক্ট রূপে আছে, মোর দেন সি আরেকটা সাবজেক্ট। সি ডাজ হতে পারে, এই ডাজ অংশটা উজ্জ্বল আছে, তাহলে দুটো সাবজেক্ট একটা অবজেক্ট আছে বাকি। তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে, দে হেল্প মি মোর দেন সি, এক্ষেত্রে কি বুঝতে পারছি, যে তারা আমাকে সাহায্য করে তার চেয়ে বেশি। এক্ষেত্রে একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট, এই দুটো সাবজেক্টের সাথে তুলনা করা হয়েছে, এবং এখানে সেও আমি সাহায্য করা হচ্ছে আমাকে, আমার জায়গায় ওই লিখতে আস লিখতে পারতাম হতে পারত। তাহলে আমরা দুটো বাক্যের অর্থ দু রকম, এমন প্রোনাউনগুলোর প্রয়োগও কিন্তু জনকেই সাহায্য করে হয়েছে। আমাদের যে অবজেক্টিভ রূপে রয়েছে, সেকেন্ডটাতে সাবজেক্টিভ রূপে রয়েছে। তাহলে আমরা দেখলাম তিনটে প্রোনাউন বাক্যে অবস্থান করলে যখন তুলনা বোঝাবে, দুটো সাবজেক্টের সাথে তুলনা হবে অথবা দুটো অবজেক্টের মধ্যে তুলনা হবে, কখনোই সাবজেক্ট অবজেক্ট বা অবজেক্ট সাবজেক্টের মধ্যে তুলনা হতে পারে। আমরা এতক্ষণ পর্যন্ত তিনটে প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, এরপর যদি নাউন থাকে তখন কীরকম হবে দেখি। হি লাভস ক্রিকেট মোর দেন বাক্যটার অর্থ কী দাঁড়াচ্ছে, যে তার চেয়ে সে ক্রিকেট বেশি ভালোবাসে। আমরা কী বলেছি, দুটো অসম জিনিসের মধ্যে তুলনা হবে না। এক্ষেত্রে সাবজেক্ট ওয়ান, বাট এটা অবজেক্ট বলার কোনো অপেক্ষা রাখে না, এই অংশটাকেও আমরা অবজেক্ট ধরছি। তাহলে দুটো অবজেক্ট আছে, কিন্তু অবজেক্টগুলো কি সমগোত্রীয়? হার একটা মহিলা আর ক্রিকেট একটা খেলার নাম, তাহলে ক্রিকেট এবং তার এটা তুলনা হতে পারে। এই বাক্যটা কিন্তু এইভাবে লিখলে ভুল হবে, কারণ কী বললাম, দুটো অসম জিনিস হার এবং ক্রিকেট দুটো মধ্যে তুলনা হতে পারে না, এটা ভুল। তাহলে এই বাক্যটাকে ঠিক করতে গেলে কী করব, হি লাভস ক্রিকেট মোর দেন সি ডাজ,
এই ডাজ অংশটা উচ্চরা ক্লিয়ার তাহলে এক্ষেত্রে কি হচ্ছে অর্থটা যে সে ক্রিকেটকে ভালোবাসে এই সি এর চেয়ে তাহলে ক্রিকেটকে ভালোবাসে কে কে বেশি এই হি এক্ষেত্রে একটা সাবজেক্ট এক্ষেত্রে একটা সাবজেক্ট দুটো সাবজেক্টের তুলনা হচ্ছে আর পয়েন্ট অফ কম্পারিজন ভালোবাসাটা আমি কাকে নিয়ে ক্রিকেটকে নিয়ে ক্রিকেটকে নিয়ে ভালোবাসা কার বেশি আছে এই সাবজেক্ট ওয়ান এরপর আরেকটা উদাহরণ হি লাইকস ফিস মোর দেন মি একই রকম বাক্য ভুলটা কোথায় বুঝতে পারছি সাবজেক্ট ওয়ান ফিস অবজেক্ট এটাও অবজেক্টিভ রূপে রয়েছে কি বলেছি দুটো অসম জিনিসের মধ্যে তুলনা হবে না কি এই বাক্যের অর্থ কি হয়ে যাচ্ছে যে সে ক্রিকেট ভালোবাসে এর অর্থ কি বোঝা যাচ্ছে সে মাছকে ভালোবাসে আমার চেয়ে বেশি মি এর অর্থ আমাকে ঠিক মায়ের অর্থ আমার এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে বা মাইলের অর্থ আমার তাহলে এই অবজেক্টিভ ফর্মেটা আছে অর্থাৎ আমরা আগেই বলেছি ফিস আর মি একটা মানুষ আমি নিজে তাহলে দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা হতে পারে না এই ধরনের বাক্যগুলো কিন্তু ভুল মনে হবে ঠিক আছে কিন্তু আমাদের পরীক্ষায় দেওয়া থাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু ভুল কীভাবে ঠিক করবো এটা হি লাইকস ফিস মোর দেন আই ডু এই ডু অংশটা উচ্চ হয়ে গেল তাহলে সাবজেক্ট একটা হয়ে গেল আর একটা সাবজেক্ট হয়ে গেল তাহলে অর্থটা কি হলো এখানে সে মাছকে ভালোবাসে আমি মাছকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি কি বলো সে মাছকে ভালোবাসে আমি মাছকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি বাট এক্ষেত্রে অর্থটা কি দাঁড়া ছিল যে সে আমার চেয়ে মাছকে বেশি ভালোবাসে আর আমাকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি মাছকে ভালোবাসে ঠিক সে ভালোবাসে মাছকেও এবং আমাকেও কিন্তু মাছের ভালোবাসাটা মাছের প্রতি তার ভালোবাসাটা বেশি কিন্তু এই ধরনের দুটো অসম জিনিস নিয়ে তুলনা হয় না আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম ক্লিয়ার তাহলে এই ধরনের বাক্য ভুল এটা কিন্তু নির্ভুল বাক্য এর আগে পর্যন্ত আমরা বিভিন্ন প্রোনাউনের মধ্যে তুলনা দেখেছিলাম অর্থাৎ সেটা সাবজেক্ট টু সাবজেক্ট অবজেক্ট টু অবজেক্ট সেই প্রোনাউনগুলোর বাইরে এরপর আমরা জানবো নাউন যদি হয় তখন কীরকম হবে একটু আগে আমরা মাছের তুলনাটা করেছিলাম সেখানে দেখলাম যে কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট আলাদা হবে এবং বাক্যের অর্থ আলাদা হবে এরপর একটা নাম দিই ব্যক্তি কিরকম হি লাভস হার মোর দেন গোপাল সাবজেক্ট হু লাভস হি লাভস হুম হার মোর দেন গোপাল একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে গোপাল সাবজেক্টিভ রূপে আছে অবজেক্ট রূপে আছে এই ধরনের বাক্যে কিন্তু বিভ্রান্তি তৈরি হয় তাই নাউন যেখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা ক্রিয়াপদের ব্যবহার করতে হবে না হয় আমাদের এই বিভ্রান্তিটা থেকে যায় তাহলে এই বাক্যটাকে যদি আমরা সঠিকভাবে লিখি কীরকম হবে হি লাভস মোর দেন গোপাল দাস অর্থাৎ গোপাল তাকে যা ভালোবাসে তার চেয়ে এই সাবজেক্ট ওয়ান বেশি ভালোবাসে সাবজেক্ট ওয়ান এটা সাবজেক্ট এক্ষেত্রে কিন্তু অবজেক্টিভ রূপে ব্যবহার লক্ষ্য করা যায় না বা অবজেক্টিভ রূপে ব্যবহার না করাই ভালো কারণ এক্ষেত্রে অর্থগত তফাৎ হয় এবং আমাদের মনে বিভ্রান্তি তৈরি হয় এই ধরনের বাক্যকে নির্ভুলভাবে লিখতে গেলে আমাদের অবশ্যই গোপালের পরে ডাস দেওয়া হবে এবং গোপালটাকে সাবজেক্ট রূপে ব্যবহার করব তাহলে আমরা দেখলাম কিভাবে তুলনা করার ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট তুলনা করা যায় এবং প্রোনাউন যখন সাবজেক্ট রূপে বসবে বা অবজেক্ট রূপে বসবে বা একাধিক প্রোনাউন বা দুইয়ের বেশি প্রোনাউন বাক্যে যখন ব্যবহার হবে এবং তুলনা বোঝাবে তাদের রূপ কি হবে তা কিন্তু আমরা এই বিস্তারিত জেনে নিয়েছি এরপর আমরা একটা ভালো জিনিস জানবো কীরকম আমরা আগেই আলোচনা করেছি কি অবজেক্ট
of a preposition. Object of a preposition কি হতে পারে? Noun. Noun equivalent হতে পারে আর pronoun হতে পারে. তাহলে pronoun noun equivalent বা noun প্রেপোজিশনের পরে বসলে সেটা কিন্তু অবজেক্টিভ রূপে বসে। একটা উদাহরণ বলি, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ প্লেইং ক্রিকেট। একজন ছেলে খেলা করছিল, তাই কি না? ছেলেদের মধ্যে একজন খেলা করছিল, কোন অর্থটা ঠিক? দেখেন অফ প্রেপোজিশন আছে, তারপরে কে বসেছে? নাউন। আর আমরা একটু আগে বললাম অবজেক্টিভ রূপে বসবে, তাহলে এই নাউনটা কি অবজেক্টিভ রূপে আছে? তো তার আগে আর্টিকেল বা ডিটারমিনার আছে, আর এই ওয়ান ওয়ানটাও এ কাইন্ড অফ প্রোনাউন, কি বলো? ওয়ানটাও এ কাইন্ড অফ প্রোনাউন। আর এই পুরো ফ্রেজটাকে কি বলবো আমরা? পজিটিভ নাউন ফ্রেজ। তাহলে অবজেক্ট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না? আর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট অর্থাৎ ক্রিয়াপদ কার উপর নির্ভর করবে? সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট কে? ওয়ান। ওয়ান সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ানের জন্য এখানে ক্রিয়াপদ কি ওয়াজ বসানো হয়েছে। তাহলে ছেলেদের মধ্যে একজন, এক্ষেত্রে কি অফের প্রয়োগটা কি কি কাজে লাগানো হয়েছে? সিলেকশন। আমরা জানি অফ সিলেকশন বোঝাতে পারে, পজিশন বোঝাতে পারে, অথবা পরিমাণ বোঝাতে পারে, কোয়ান্টিটি। ওকে, তাহলে বলতে পারি ওয়ান অফ দেম ওয়াজ, তাদের মধ্যে একজন কেউ ছিল। তাহলে এক্ষেত্রে কি অবজেক্ট অফ এ প্রেপোজিশন কে? দেম। দেমটা অবজেক্টিভ রূপে বসেছে, আর ওয়ান নিজেও একটা প্রোনাউন। তাহলে এটা একটা পার্টিটিভ ফ্রেজ, অফ সিলেকশন বোঝাচ্ছে। তাহলে এখানে প্রপার সাবজেক্টটা কে? ওয়ান, এটাই সাবজেক্ট ওয়ান। তাই সিঙ্গুলার এটা হয়, ভার্বটা সিঙ্গুলার ভার্ব, তাই তো? ঠিক আছে। আর দেয়ার অ্যাডভার্ব অফ প্লেস, কি বলো? দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা কি দেখছি? ওয়ান অফ দেম, এক্ষেত্রে দেম প্লুরাল হওয়াও সত্ত্বেও, এক্ষেত্রে দেম প্লুরাল হওয়া সত্ত্বেও সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে, কারণ এই দেমটা কিন্তু অবজেক্ট। এক্ষেত্রে বয়েজ অবজেক্ট, তাই সাবজেক্ট সর্বদা ক্রিয়াপদকে প্রভাবিত করে বা সাবজেক্ট অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহার হয়। তাই এক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। আবার আমরা বলতেই পারি দ্য গুয়াভাস অফ বাবিপুর আর ভেরি টেস্টি। যদি টেস্টি করতাম TESTY, তার অর্থ তো খিটখিটে, এখানে সুস্বাদু। তবে এক্ষেত্রে অফ সিলেকশন পজিশন বা অংশ বোঝানোর ক্ষেত্রে কাজে লাগে, এক্ষেত্রে এটা একটা নাউন। আর অফ কি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে এটা কি অবজেক্টিভ রূপে রয়েছে। তাহলে সাবজেক্ট কে? গুয়াভাস। তাহলে এটা প্লুরাল হওয়ার জন্য ভার্বটা কিন্তু প্লুরাল। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম কিভাবে প্রোনাউন অবজেক্টিভ রূপে বাক্যে ব্যবহার। এরপর আমরা বেশ কিছু প্রেপোজিশন পাবো, যার পরে কিন্তু প্রোনাউন অবজেক্টিভ কেসে বসবে। এইগুলো অনেক সময় বাক্যে কিন্তু কনজাংশন রূপেও বসে, কিন্তু আজকে যেগুলো আলোচনা করব সবই কিন্তু প্রেপোজিশন রূপে এদের প্রয়োগ বাক্যে। আর যদি কনজাংশন রূপে ব্যবহার করা হয় সেটা আমরা আলোচনা করতে করতে জানব। এই শব্দগুলো অর্থাৎ লাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অথবা আনলাইক, উইদাউট, অ্যাকসেপ্ট, অ্যান্ড নট, বাট, এইগুলো যদি বাক্যে প্রেপোজিশন রূপে বসে, কি বলো?
প্রেপোজিশন রূপে বসে, তাহলে এরপরে যে প্রোনাউন ব্যবহার করব বা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, তাহলে এগুলো কি সর্বদা অবজেক্টিভ রূপে থাকবে। কি বললাম? অবজেক্টিভ। তাহলে এই প্রেপোজিশনগুলির পরে আমরা সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ রূপ বসাবো, সাবজেক্টিভ রূপ বসাব না। তার মধ্যে অ্যান্ড নট আমরা আলোচনা করেছি প্রথমেই। আর এই এই যে প্রেপোজিশনগুলো পাচ্ছি লাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এটা কিন্তু পজিটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। বিটুইন এই প্রেপোজিশনটাও কিন্তু পজিটিভ বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। আবার নেগেটিভ বাক্য গঠন করার ক্ষেত্রে কী পাই আমরা? আনলাইক, উইদাউট, অ্যাকসেপ্ট, অ্যান্ড নট, বাট, বাট বিটুইন নেগেটিভের ক্ষেত্রেও বসে। ওকে, বিটুইন পজিটিভ এবং নেগেটিভ দুটো বাক্য গঠন করার ক্ষেত্রে বসে, কিন্তু এইগুলো যখন বাক্যে প্রেপোজিশন রূপে বসবে তারপরে আমরা কিন্তু সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাবো, তার নাউন হোক, প্রোনাউন হোক বা নাউন ইকুইভ্যালেন্ট হয় হোক, এরপরে আমরা সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাবো প্রোনাউনের ক্ষেত্রে। আমরা নাউনের কোনো অবজেক্টিভ রূপ হয় না আমরা জানি, বা নাউন ইকুইভ্যালেন্টেরও কোনো অবজেক্টিভ রূপ হয় না, তাহলে প্রোনাউনের ক্ষেত্রে পরিবর্তন করার প্রয়োজন হয়। অর্থাৎ আমরা ভুল করেও এই প্রেপোজিশনগুলোর পরে প্রোনাউনের সাবজেক্টিভ রূপ বসাবো না, অবজেক্টিভ রূপ বসাবো। এরপর আমরা জানবো বাট, বাটের প্রয়োগ। বাট এমন একটা শব্দ যেটা কনজাংশন রূপেও প্রয়োগ হয় আর প্রেপোজিশন রূপেও প্রয়োগ হয়। তো কনজাংশন রূপে যখন প্রয়োগ হবে তখন একাধিক ফ্রেজ, একাধিক ক্লজ বা একাধিক ওয়ার্ডকে যোগ করবে, কিন্তু সেটা কি বিরোধাভাসযুক্ত হতে হবে। কীরকম? দে ট্রাইড হার্ড বাট ফেল, তারা কঠোর পরিশ্রম করেছিল বা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন, অর্থাৎ চেষ্টা করা হয়েছিল কিন্তু ফেলিওর হয়েছে। এখানে বিরোধাভাসযুক্ত দুটো অংশ এবং সেটাকে কে যোগ করেছে? বাট এই কনজাংশন। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট কি? দে ভাগ, এক্ষেত্রে ভাগ ফেল, আর এর সাবজেক্ট দে হবে, এটা কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। বাট প্রেপোজিশন রূপে যখন ব্যবহার হবে তার অর্থটা হবে অ্যাকসেপ্ট ছাড়া বা ব্যতীত। কিরকম? নাথিং অ্যাকসেপ্ট সাম বোর্ডস হ্যাভ বিন সোল্ড। কেমন যেন খটখট লাগছে বাক্যটা। নাথিং দেওয়া হয়েছে, অ্যাকসেপ্ট সাম বোর্ডস, তারপরে সিঙ্গুলার ভার্ব। বাক্যের অর্থটা আমাদের একটু যদি ভেঙে বলি ক্লিয়ার হবে। নাথিং একটা সাবজেক্ট ডেফিনেটলি, আর নাথিং মানে কিছুই না। এই কিছুই না তাহলে প্লুরাল বোঝাচ্ছে না, সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কি বলো? এই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। অ্যাকসেপ্ট সাম বোর্ডস, অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট এর পরিবর্তে আমরা বাট ব্যবহার করব, অর্থ একই। তাহলে কি? নাথিং বাট সাম বোর্ডস হ্যাজ বিন সোল্ড। আমি অ্যাকসেপ্ট প্রথমেই লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি বাক্যটা হবে? নাথিং বাট সাম বোর্ডস হ্যাজ বিন সোল্ড। তাহলে বাট এক্ষেত্রে কি অ্যাকসেপ্টের ভূমিকা গ্রহণ করেছে, আর অ্যাকসেপ্ট এর ভূমিকা গ্রহণ করার ফলে এর কাজটা কি হয়েছে? প্রেপোজিশনের মতো। আর প্রেপোজিশন হলে তারপরে কি হয়? অবজেক্ট আসবে। তাহলে এই সে সাম বোর্ডস, এটা একটা নাউন, এটা অবজেক্টিভ রূপে আছে, আর এই নাউন পরিমাণ বোঝাচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই সাম বোর্ডস এই অংশটা কি অবজেক্টিভ রূপে আছে, আর অবজেক্ট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে?
কখনো হতে পারে না। তাহলে সাবজেক্ট কে? নাথিং। নাথিং যদি সিঙ্গুলার ভার্ব নেই তাহলে এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হ্যাজ নিয়েছে, ক্লিয়ার? আবার এই বাক্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলি তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো সহজ মনে হবে। নাথিং হ্যাজ বিন সোল্ড বাট সাম বোর্ডস, ক্লিয়ার? নাথিং সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে সিঙ্গুলার ভার্ব প্রমাণ করা হচ্ছে, আর বাট সাম বোর্ডস এটা অ্যাডেড ইনফরমেশন। এক্ষেত্রে অ্যাকসেপ্ট সাম বোর্ডস এই অংশটা কি একটা বাড়তি তথ্য দিচ্ছে বাক্যে, মানে নাথিং হ্যাজ বিন সোল্ড বাট সাম বোর্ডস, কিছুই বিক্রি হয়নি কিছু বোর্ড ছাড়া। এক্ষেত্রে তাই কিছুই না কেবলমাত্র কয়েকটা বোর্ড বিক্রি হয়েছে, অর্থটা একই। একটু সামনে নিয়ে আসি আরো ক্লিয়ার হবে। বাট সাম বোর্ডস নাথিং হ্যাজ বিন সোল্ড তাহলে এক্ষেত্রে বার কি প্রেপোজিশনের ভূমিকা গ্রহণ করেছে? এক্ষেত্রেও বার প্রেপোজিশনের ভূমিকা গ্রহণ করেছে এবং এক্ষেত্রেও বার প্রেপোজিশনের ভূমিকা গ্রহণ করেছে এবং অর্থটা কিসের মতো হয়েছে? অ্যাকসেপ্ট। এক্ষেত্রেও অ্যাকসেপ্ট, এক্ষেত্রেও অ্যাকসেপ্ট। ক্লিয়ার হয়ে গেছে যে বাট কনজাংশন রূপেও ব্যবহার হতে পারে বাক্যে, আবার প্রেপোজিশন রূপেও ব্যবহার হতে পারে। কিন্তু প্রেপোজিশন রূপে যখন ব্যবহার হবে তারপরে অবশ্যই অবজেক্টিভ কেস বসবে এবং সেই অবজেক্ট অনুযায়ী কখনো ভার্ব বসবে না, অন্য যে সাবজেক্টটা পাবো অর্থাৎ এক্ষেত্রে নাথিং পেয়েছি, এই নাথিং বা অন্য যে সাবজেক্ট থাকবে সেই ভাব সেই মতো আমাদের সাবজেক্ট অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহার। এরপর আরেকটা প্রেপোজিশন শিখব, সেটা কি হচ্ছে? বিটুইন। আমরা বাক্য গঠন করার সময় বা বাক্য লেখার সময় আমরা বোঝার চেষ্টা করি না যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু হারমোনিয়াম বাজানোর জন্য যে রিডগুলো থাকে, একজন যিনি গান বাজান হারমোনিয়ামে ওটা দেখার প্রয়োজন হয় না। ঠিক তেমনিভাবে আমরা যখন বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা বুঝতে পারবো, চিনতে পারবো, নির্ভুল বাক্য গঠন করা বা এরার ডিটেকশন করা কিচ্ছু ব্যাপার নয়, তার জন্য কোনো মুখস্থবিদ্যার প্রয়োজন হবে না। খালি প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত চেষ্টা করতে হবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। বিটুইন কিন্তু একটা কি বললাম? প্রেপোজিশন। তাহলে নিশ্চিতভাবে বিটুইন কে? বিটুইনের পরে যে প্রোনাউন বা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসবে তা কিন্তু কি অবজেক্টিভ রূপে থাকবে। কিরকম? হি ডিস্ট্রিবিউটেড হিজ মানি বিটুইন আই অ্যান্ড সি। ঠিক আছে কি? একদম ঠিক নেই। একটু আগে আমরা কি বললাম? বিটুইন প্রেপোজিশন, আর প্রেপোজিশন হলে তার পরের অংশটা কি হবে? অবজেক্ট। তাহলে প্রোনাউনের অবজেক্টিভ রূপ কি হবে? আই হলে মি আর সি হলে হার। আরও একটা জিনিস জেনেছি কি? ভালো কাজ হলে টু থ্রি ওয়ান, আর খারাপ কাজ হলে ওয়ান টু থ্রি। তাহলে টু থ্রি ওয়ান তাহলে কি হবে? বিটুইন হার অ্যান্ড মি, বিটুইন হার অ্যান্ড মি। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম বিটুইন যখন প্রেপোজিশন রূপে বসছে তার পরের অংশটা কিন্তু অবজেক্টিভ রূপে থাকছে। তবে পরীক্ষাতে যদি আই মি অ্যান্ড হার থাকে নির্ভুল করে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা আরও নির্ভুল করতে পারবো সেটা ওয়ান টু থ্রি বা টু থ্রি ওয়ান, এই ফরম্যাটটা আমাদের জানা থাকলে আরও সহজ হবে, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি ক্লাসের শুরুতে। আবার বলতেই পারি দেয়ার ইজ নো কন্ট্রোভার্সি বিটুইন
him and us. Okay. এক্ষেত্রে নাম থাকতে পারতো, নাম থাকলে তো চেঞ্জ হয় না, বাট আমরা কি দেখাতে চাইছি যে বিটুইন এর পর সর্বদা অবজেক্টিভ ফর্ম নেই, সেটা নাউন হোক, প্রোনাউন হোক বা নাউন ইকুইভ্যালেন্ট হোক। আর ক্রিয়াপদের ক্ষেত্রে প্রথমেই আছে, তাহলে ক্রিয়াপদের ব্যবহার নিয়ে কোনো সমস্যা নেই, এটা পরে বসেছে। ওকে, তাহলে আমরা বিটুইনেরও প্রয়োগ জেনে নিলাম। আমরা অ্যান্ড নটের ব্যবহার আগেই করেছিলাম, কি বললাম? অ্যান্ড নট। আর অ্যান্ড নট যখন বাক্যে ব্যবহার হয় এর অর্থটা কিসের মতো হয়? এর প্রয়োগটা প্রিপোজিশনের মতো হয়। প্রিপোজিশনের মতো হওয়ার ফলে এরপরে যে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হবে সেটা কিন্তু অবজেক্টিভ রূপে থাকবে। কীরকম? আই অ্যান্ড নট them have cleaned the room. কি বললাম? am not প্রিপোজিশনের মতো কাজ করছে এবং তারপরে তার অবজেক্টিভ রূপ গ্রহণ করেছে। তাহলে অবজেক্ট কখনো সাবজেক্ট হতে পারে না, তাহলে সাবজেক্ট কে? আই। তাহলে আই সাবজেক্ট হওয়ার জন্য আই অনুযায়ী এক্ষেত্রে ক্রিয়াপদ বসেছে। এর অর্থটা কি? আমি তারা নয় রুমটা পরিষ্কার করেছি। কি? আমি রুমটা পরিষ্কার করেছি, তারা নয়, বা আমি তারা নয় রুমটা পরিষ্কার করেছি। ক্লিয়ার? এরপর প্রেপোজিশন রূপে উইথের ব্যবহারটা দেখো। উইথের পরেও কিন্তু আমরা অবজেক্টিভ রূপ বসাবো, যেহেতু উইথ কি? প্রেপোজিশন। কিরকম? দ্য টিচার with the students has entered the office. Okay. তাহলে এক্ষেত্রে কি? দ্য টিচার একটা সাবজেক্ট, আর উইথ আমরা জেনে গেছি প্রেপোজিশন। তাহলে উইথ প্রেপোজিশন হলে তার পরের অংশটা কি হবে? অবজেক্টিভ রূপে থাকবে। তাহলে অবজেক্ট আমরা কি বলেছি? অবজেক্ট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে সাবজেক্ট কি? দ্য টিচার। দ্য টিচার সিঙ্গুলার হওয়ার জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। আমরা অনেক সময় ভুল করে উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ করে থাকি, ঠিক আছে? কিন্তু এই ব্যাখ্যাগুলো আমাদেরকে ক্লিয়ার দেওয়া হয় না, গ্রামারে বলা হয় এটা হবে। কেন হবে? নিশ্চয়ই আজকের পর আর সেটা বলার অপেক্ষা থাকে না। আবার বলতেই পারি, হি উইথ দেম হ্যাজ ক্লিন দ্য ফ্লোর। ওকে, তাহলে সে ফ্লোর বা মেঝেটা পরিষ্কার করেছে কাদের সাথে? তাদের সাথে। উইথ যেহেতু প্রেপোজিশন, তাহলে তারপরে কি অবজেক্টিভ ফর্মটা নিয়েছে। আর আমরা জানি নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের চেঞ্জ হয় না, বাট ডেফিনেটলি প্রোনাউনের অবজেক্টিভ রূপ আলাদা হয় এবং দে দে থেকে কি পেয়েছি? দেম। তাহলে এক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসেছে। আবারও বলছি, অবজেক্ট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট কে? এক্ষেত্রে হি, এবং হি সিঙ্গুলার, তাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। ক্লিয়ার? আরও কয়েকটা উদাহরণ জানবো, আর পরে যখন আমরা প্রেপোজিশন চ্যাপ্টারটা করবো প্রেপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আবার টুগেদার উইথ এটাও কি প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে কি অবজেক্টিভ ফর্ম বসবে। কি হবে? হি টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস এনজয়স মুভি। সে তার বন্ধুদের সাথে সিনেমা উপভোগ করে। এক্ষেত্রে টুগেদার উইথ কি প্রেপোজিশন, আর উইথ হিজ ফ্রেন্ডস এটা কি অবজেক্টিভ রূপে রয়েছে। অবজেক্টিভ রূপে থাকার ফলে কি সেটা কখনোই সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট কে? হি, এবং হি সিঙ্গুলার হওয়ার জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। ক্লিয়ার? আবার উইদাউট
উইদাউট উইদাউটও কিন্তু প্রেপোজিশন। তাহলে এরপরে কিন্তু অবজেক্টিভ ফর্ম নেবে, এটা কি বলো, প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম গ্রহণ করবে, কিরকম, সি উইদাউট মি ইজ নট হ্যাপি, ওকে, উইদাউট প্রেপোজিশন, তারপরে কি আয়ের অবজেক্টিভ ফর্ম মি লাগিয়েছি, আর সাবজেক্ট তাহলে কে দাঁড়াচ্ছে, সি, অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না, তাহলে সি ইজ নট হ্যাপি উইদাউট মি অ্যাডেড ইনফরমেশন, ওকে, তাহলে কি বলছি আমাকে ছাড়া সে হ্যাপি নয়, তাহলে উইদাউট প্রেপোজিশন আর তারপরে অবজেক্টিভ ফর্ম বসেছে, তাই ক্রিয়াপদটা কার সাথে সম্পর্কিত হয়েছে, এই সি একটা সাবজেক্ট, তাহলে দে হতে পারত, দে হলে তখন আর হবে, ইউ হলেও আর হবে, এরপর জানবো আমরা বোধ, বোধ কিন্তু কনজাংশন রূপে বস, কনজাংশন কি একাধিক লেটার, একাধিক ওয়ার্ড, একাধিক ফ্রেজ, একাধিক ক্লজকে জয়েন করতে কাজে লাগে বা বাক্যে জয়েন করে, কনজাংশন কি সর্বদা সমধর্মী জিনিসকে যোগ করে, তাহলে সাবজেক্ট দুটো সাবজেক্টকে যোগ করতে পারে, অথবা অবজেক্ট হলে দুটো অবজেক্টকে জয়েন করতে পারে, বোধ কিন্তু দুজনকে বোঝায়, ঠিক দুইয়ের বেশি নয়, তাহলে পরপর দুটো সাবজেক্টকে যোগ করতে পারে, অথবা দুটো অবজেক্টকে, কিন্তু কখনোই একটা সাবজেক্ট প্লাস একটা অবজেক্ট এটা হতে পারে না, অথবা অবজেক্ট প্লাস সাবজেক্ট এরকমটা হতে পারে না, কীরকম আমরা দেখব, বোধ ক্রিয়াপদে পূর্বে বসলে কীরকম হয়, বোধ হি অ্যান্ড সি আর ইন্টেলিজেন্ট, এক্ষেত্রে হু আর ইন্টেলিজেন্ট, বোধ হি অ্যান্ড সি পুরোটাই সাবজেক্ট রূপে রয়েছে, তাহলে সাবজেক্ট রূপে থাকার জন্য হি এবং সি সাবজেক্টিভ রূপে রয়েছে এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত আছে, তাই তার প্রক্রিয়াপদটা কিন্তু প্লুরাল হয়েছে, আর বোধ কি দুজনের কথা বলে, তাহলে বোধ হি অ্যান্ড সি আর ইন্টেলিজেন্ট, এরপর দেখব ক্রিয়াপদের পরে যদি বোধ বসে এবং একাধিক প্রোনাউন যুক্ত হয় অথবা একাধিক নাউন যুক্ত হয় বা নাউন ইকুইভ্যালেন্ট, সেটা কিন্তু অবজেক্টিভ রূপে বসবে, কীরকম, দে হেল্পড বোথ ইউ অ্যান্ড আই, বাক্যটা ঠিক হচ্ছে কি দেখা যাক, হু হেল্পড দে, সঠিক, দে হেল্পড হুম, হুম দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কি উত্তর পায়, অবজেক্ট বোথ ইউ অ্যান্ড আই, ইউ তো ঠিক আছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ রূপ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, বাট আইটা অবজেক্টিভ রূপে আছে না সাবজেক্টিভ রূপে আছে, ডেফিনেটলি এখানে সাবজেক্টিভ রূপে আছে, কিন্তু কি হবে এটা ভুল আছে, এটা অবজেক্টিভ রূপে হবে, তাহলে আইয়ের অবজেক্ট কি মি, তাহলে কি দে হেল্প বোথ ইউ অ্যান্ড মি, তাহলে আমি একটু আগেই বলেছি কনজাংশন কিন্তু সমধর্মী জিনিসকে যোগ করে, অন্য মানে দুটো বিভিন্ন ক্যারেক্টারের জিনিসকে যোগ করে না, তাহলে দুটো সাবজেক্টকে যোগ করতে পারি অথবা দুটো অবজেক্টকে যোগ করতে পারি এবং বোধ দুজনের কথা বলে, এরপর বেশ কিছু কম্পাউন্ড কনজাংশন পাবো, দেখবো সেক্ষেত্রে প্রোনাউন কীভাবে ব্যবহার হচ্ছে, হি অ্যাজ ওয়েল অ্যাজ সি ইজ ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রম, ভার্বটা সিঙ্গুলার, প্রশ্ন তো সেক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ আমি কি বললাম কম্পাউন্ড কনজাংশন, অর্থাৎ হি এবং সিকে যোগ করতে কাজে লেগেছে, তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ সি, বাক্যটা দেখে কি বোঝা যাচ্ছে কার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এক্ষেত্রে একটা সাবজেক্ট পাচ্ছি, এক্ষেত্রে আরেকটা সাবজেক্ট পাচ্ছি, বাট কোন সাবজেক্টটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, প্রথম সাবজেক্টটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে,
অ্যাজ অয়েল অ্যাজ সি এদের ইনফরমেশন আমরা বলতে পারি। তাহলে অ্যাজ অয়েল অ্যাজ সি এই অংশের উপর কিন্তু জোর দেওয়া হয়নি, দেওয়া হয়েছে হি এর উপর, তাই ক্রিয়াপদটা সিঙ্গুলার হয়েছে সিঙ্গুলার সাবজেক্ট থাকার জন্য। আরেকটা উদাহরণ, ইউ অ্যাজ মাচ অ্যাজ সি আর ফর দিস। তাহলে এক্ষেত্রেও একটা কম্পাউন্ড কনজাংশন পাচ্ছি, অ্যাজ মাচ অ্যাজ কম্পাউন্ড কনজাংশন। তাহলে ইউ একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট, এখানে দুটো সাবজেক্ট আছে, মানে আমরা যদি ভেবে নিই প্লুরাল ভার্ব পোষবে ভুল। আমাদের জোরটা কার উপর পড়ছে, জোরটা সি এর উপর না ইউ এর উপর? ডেফিনেটলি ইউ এর উপর জোর পড়ছে, তাই এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ক্রিয়াপদ বসবে। ঠিক আছে, এই সাবজেক্টটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, এই প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ক্রিয়াপদ ব্যবহার করব। আরও দু একটা উদাহরণ যায় তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও সহজ মনে হবে। আরেকটা উদাহরণ, সি নো লেস দেন ইউ ইজ সিরিয়াস রিগার্ডিং দিস ম্যাটার। এক্ষেত্রে কি দেখছি, নো লেস দেন কম্পাউন্ড কনজাংশন, এক্ষেত্রে কার কথা গুরুত্ব দেওয়া হয়েছে, সি সে নট লেস দেন ইউ ইজ সিরিয়াস রিগার্ডিং দিস ম্যাটার, এই ব্যাপারটাতে সে কিন্তু তোমার চেয়ে কম সিরিয়াস নয়। কি বলা হচ্ছে, তোমার চেয়ে সে কিন্তু কম সিরিয়াস নয়, অর্থাৎ কার কথা বলা হয়েছে, সি। এক্ষেত্রেও ইউ অ্যাজ মাচ অ্যাজ সি আর রেসপন্সিবল ফর দিস, যে তুমি তার মতোই এই ব্যাপারটাতে রেসপন্সিবল, অর্থাৎ তোমার কথা বলা হয়েছে। এক্ষেত্রেও হি অ্যাজ ওয়েলস অ্যাজ সি সে অ্যাজ ওয়েল এজ সে, অর্থাৎ সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু ইজ ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এক্ষেত্রে হি এর কথা বলা হয়েছে। এক্ষেত্রে সি এর পরিবর্তে আমরা কোনো নাম বলতে পারি, রূপম, হি অ্যাজ ওয়েল এজ রূপম ইজ ইন্ডাস্ট্রিয়াস, সে রূপমের মতোই ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী, কার কথা বলা হচ্ছে। বাকির অর্থটা ক্লিয়ার হলেই বোঝা যাচ্ছে যে প্রথম সাবজেক্টের কথা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে জোর দিয়ে বলা হচ্ছে, আর প্রথম সাবজেক্টের কথা জোর দিয়ে বলা হচ্ছে বলেই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ক্রিয়াপদ ব্যবহার করব। এটা আমাদের ভুল হওয়া চলবে না, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জিনিসগুলো নিয়েই অ্যারার থাকে, এটা কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। তাহলে এইগুলো থেকে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো কি, একটা সাবজেক্ট অ্যাজ ওয়ান থাকবে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, নো লেস দেন থাকতে পারে, অ্যাজ মাচ অ্যাজ থাকতে পারে, প্লাস সাবজেক্ট টু থাকতে পারে, তারপরে কিন্তু ক্রিয়াপদ কি হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ওয়ান ভার ইজ ইউজড। ওকে, তাহলে সাবজেক্ট ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দেন অ্যাজ মাচ অ্যাজ, তারপর আরেকটা সাবজেক্ট থাকবে, কিন্তু ক্রিয়াপদ কার মতো করে ব্যবহার হবে, প্রথম সাবজেক্টের মতো, কারণ আমরা উদাহরণগুলোতে দেখলাম কি, যে প্রথম সাবজেক্টের কথাই বলা হয়েছে দ্বিতীয় সাবজেক্টটাকে তুলনা করার জন্য ব্যবহার হয়েছে, যেমন সি নো লেস দেন ইউ, যে সে তোমার চেয়ে কম সিরিয়াস নয়, অথবা ইউ অ্যাজ মাচ অ্যাজ সি, যে তুমি তার মতোই রেসপন্সিবল ফর দিস এই ঘটনাটার জন্য, অথবা হি অ্যাজ ওয়েল অ্যাজ সি, অথবা রূপম ইজ ইন্ডাস্ট্রিয়াস, যে সে রূপমের মতোই পরিশ্রমী। প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম সাবজেক্টের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এরপর দেখব প্রেপোজিশনাল ফ্রেজের পরে কীরকম অবজেক্টিভ কেস ব্যবহার হচ্ছে, কি রূপম স্টেড বাই হিজ ফ্রেন্ডস হ্যাজ ক্লিনড
the room. তাহলে কি দেখতে পাচ্ছি? Who? রূপম। কার দ্বারা সাহায্য প্রাপ্ত হয়? তাদের বন্ধুদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়। এখানে assisted by prepositional phrase এবং prepositional phrase এর পর কি এই অংশটা objective রূপে রয়েছে। আর অবজেক্ট কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, তাহলে সাবজেক্ট কে? রূপম। রূপম তাদের তার বন্ধুদের সহায়তায় রুমটা পরিষ্কার করেছে, এর অর্থটা কি? রূপম তার বন্ধুদের সহায়তায় বা সাহায্যে রুমটা পরিষ্কার করেছে। এখানে রূপমের কথাই বলা হয়েছে, তাহলে রূপম অনুযায়ী কিন্তু ক্রিয়াপদ বসবে। এরপরে দেখো জিরান্ডের পরেও কিন্তু অবজেক্টিভ রূপ বসে, কিরকম? টকিং হিম was not easy. জিরান্ড তারপরে কিন্তু অবজেক্টিভ কেস বসেছে।